সো ফ্যাক্টার্স অফ ওয়ান থার্টি ফাইভ আর ওয়ান থ্রি ফ্যাক্টার্স যেভাবে আমরা বার করি এগুলো হচ্ছে ফ্যাক্টার্স ফ্যাক্টার্স অফ ওয়ান টোয়েন্টি আর দিস ইজ ম্যানি অনেকগুলোই আছে না কমন ফ্যাক্টার্স কী কী আছে ওয়ান থ্রি ফাইভ অ্যান্ড ফিফটিন এগুলো কমন ফ্যাক্টার্স আমাং দিজ এদের মধ্যে হায়েস্ট কোনটা হচ্ছে ফিফটিন সো এস সি এফ অফ ওয়ান থার্টি ফাইভ অ্যান্ড ওয়ান টোয়েন্টি ইকুয়ালস টু ফিফটিন এটা একটু লেন্দি প্রসেস হয় অনেক অনেক জায়গায় বড়ো নম্বর হলে অনেক লেন্দি প্রসেস সো সো উই হ্যাভ ওয়ান মোর প্রসেস যেটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশান প্রাইম ফ্যাক্টরাইজেশান যেরকম আমরা করি আলাদা আলাদা করে করবো না প্রাইম অফ ওয়ান টোয়েন্টি সেম ওই একই দুটো নম্বর আছে ওয়ান টোয়েন্টি প্রাইম ফ্যাক্টরাইজান হচ্ছে টু ইন্টু টু ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ফাইভ আর ওয়ান থার্টি ফাইভ হচ্ছে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু ফাইভ না কমন কী কী আসছে একটা থ্রি আসছে একটা ফাইভ যেটা দুটো মধ্যেই কমন আসবে আর তিনটে নম্বর যদি হয় তিনটের মধ্যেই কমন আসতে হবে তা যেগুলো কমন আসবে ওখান থেকে একটা করে নিয়ে নেব একটা থ্রি একটা ফাইভ থ্রি ফাইভ ফিফটিন হচ্ছে এসএ এটা আরও বেটার আপগ্রেডেড মেথড এবার ওয়ান টোয়েন্টি আর ওয়ান ফাইভ যদি লং ডিভিশন মেথড এটা হচ্ছে তিন নম্বর মেথড যদি লং ডিভিশন মেথড আমাদেরকে বার করতে কীভাবে করব এটা আমি একটু করে দেখাচ্ছি যেমন আমরা ডিভাইড করি ঠিক অনেকটা ওইভাবেই হবে প্রথম হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে আমরা করব নাম্বার দুটো অরেঞ্জ বড়ো থেকে বড়ো নাম্বারটাকে ছোটো নাম্বার দিয়ে ডিভাইড করবো না ওয়ান টোয়েন্টি ওয়ান যা ওয়ান টোয়েন্টি ঠিক আছে মাইনাস করে এলো ফাইভ অ্যান্ড থ্রি মাইনাস টু ওয়ান আবার এর পাশে আবার আমরা নাম্বারটা লিখবো কোন নাম্বারটা লিখব এই নাম্বারটা এই নাম্বারটা কিন্তু ভেতরে আসবে বা আমরা এইভাবে বলতে পারি এই নাম্বারটা ভিতরে আসবে ঠিক আছে এটা হচ্ছে সিস্টেম মানে এই রুলটাই সবসময় ফলো করবে ফিফটিন যা হচ্ছে ওয়ান টোয়েন্টি রিমাইন্ডার এস জিরো সাপোজ ধরে নিই এরপরও রিমাইন্ডার কিছু আসছে সাপোজ এখানে এলো থ্রি সাপোজ আমি এমনি ধরছি আচ্ছা এই ইন দিস কেস লাস্টে ফিফটিন থেকে কিন্তু ওয়ান টোয়েন্টি পুরোপুরি ডিভাইড হয়ে যাচ্ছে যে নাম্বার থেকে লাস্টে পুরোপুরি ডিভাইড হবে দ্যাট ইজ দ্য এসসিএফ বাট সাপোজ এখানে রিমাইন্ডার কিছু এলো এখানে সাপোজ রিমাইন্ডার এলো থ্রি তাহলে এখানে আবার কোন নম্বরটা আসবে বলো তো এই ফিফটিনটা আসবে ফিফটিনটা এখানে আসবে দিয়ে আবার থ্রি ফাইভ জা ফিফটিন আমরা ডিভাইড করব মানে এটা বলছি যদি এরপরে যদি নাম্বার আসে তবে কী করবে থ্রি ফাইভ জা ফিফটিন তাহলে এখানে লাস্টে থ্রি দিয়ে ডিভাইড হলো থ্রি উইল বি এস ঠিক আছে সো ইন দিস কেস যেটা না কোয়েশ্চেন ছিল কিন্তু আমাদের এস সি এফ আসছে ফিফটিন সো অ্যানি প্রসেস ইউ ডু আনসার উইল বি সেম অনলি আজকে যেহেতু এটা নতুন জিনিস এখানে দেখতে পাচ্ছি একটা এক্সাম্পল দেওয়া আছে তিনটে নাম্বারে সিএফ প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড দিয়ে তিনটেরই প্রাইম ফ্যাক্টরাইজেশন করেছে ঠিক আছে তিনটে মধ্যে কমনটা নিতে হবে এখানে তিনটেকে একসঙ্গে করা উচিত ছিল থার্টি ফর্টি ফাইভ আলাদা আলাদা কোনো দরকার নেই থার্টি আর ফর্টি ফাইভ আর সিক্সটি দেখো তিনটে মধ্যে এটাতে থ্রি আসছে এটাতে থ্রি আসছে এটাতে থ্রি আসছে আর এটাতে ফাইভ এটাতে ফাইভ এটা দু ফাইভ আসছে সো থ্রি ইন্টু ফাইভ ফিফটিন মানে আলাদা আলাদা করা দরকার নেই একসঙ্গে আমরা তিনটে নাম্বারই প্রাইম ফ্যাক্টর লিখে দেবো যে তিনটে থেকে কমনটা নিয়ে নেব ঠিক আছে সো ইউ ডু ফার্স্ট কোয়েশন কোয়েশন ওয়ানে অনেক কটাই আছে করিস আমাকে পাঠাবি সব আমি চেক করবো আর যেটা আটকাবি বা ভুল হবে সেটা আমি বুঝিয়ে দেবো কিন্তু সবকটা করে আমাকে পাঠাস ওকে থ্যাংক ইউ ভেরি মাচ